गुड मॉर्निंग डियर स्टूडेंट्स, मुक्त शिक्षा केंद्र तेलीपुकुर पूर्व बर्धमान। आज के तुम्हारे जो जिनिसटा पाठ जेटी पढ़ाबो सेटी हलो प्रश्न कवि रवींद्रनाथ ठाकुर लेखा ना प्रश्न कवितार नाम हच्छे प्रश्न। आमरा जानी मानुषेर नाम जुक्ति मेने चले ना और साहित्यर नाम अजौक्तिक हलो हय ना। साहित्यर नामकरण एकटा तात्पर्यपूर्ण विषय। এখানে যে নামকরণটি করেছেন বা যেটি নামকরণ সেটি হলো প্রশ্ন, কবিতাটির নাম কি প্রশ্ন। প্রশ্ন করা বলতে আমরা বুঝি প্রশ্ন করা, কোশ্চেনিং বা হিসাব চাওয়া বা কৈফিয়ত চাওয়া, কোনো কিছু জানতে চাওয়া। তা এইখানে কবি রবি ঠাকুর প্রশ্ন কবিতার মধ্য দিয়ে ঈশ্বরের উদ্দেশ্য বা ঈশ্বরের কাছে প্রশ্ন করেছেন বা রেখেছেন, হে ঈশ্বর, তুমি তো জগতে অনেক কিছু সৃষ্টি করেছো, ভালো মন্দ সমস্ত কিছু সৃষ্টি করেছো, এত কিছু সৃষ্টি করার পরেও তোমার সৃষ্ট মানুষগুলো কেন এরকম হয়, কি রকম হয়, যাদের হয়তো অন্তর থেকেও অন্তর নেই, হৃদয় থেকেও হৃদয় নেই, মানুষেও মনুষ্যত্ব নেই, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন রেখেছে। তা কবি রবীন্দ্রনাথ ঠাকুর পৃথিবীর স্রষ্টার ভূমিকায় এক অশুভ শক্তি লক্ষ্য করেছেন এবং এই অদৃশ্য শুভ শক্তির কল্পনা করেছেন। স্রষ্টার কাছে সব মানুষই সমান হবে এটাই আমরা সকলেই জানি, অথচ সেই শুভ শক্তিকে অমান্য করে সবল মানুষেরা দুর্বলদের ওপর অত্যাচার করে যাচ্ছে এবং তারা সহজেই পার পেয়ে যাচ্ছে, তাদের প্রাপ্য অধিকার ও সম্পদ কেড়ে নিচ্ছে, কাদের, গরিব মানুষের, খেতে খাওয়া মানুষের, শ্রমজীবী মানুষের, এটাই তো কবির প্রশ্ন। তাহলে সবলরা দুর্বলদের ওপর কেন অত্যাচার করবে? সবলরা দুর্বলদের ওপর অত্যাচার ছাড়াও নানাভাবে নিপীড়ন নির্যাতন করে কেন করবে? যুগে যুগে এই মনীষীরা এই পৃথিবীতে এসে মানুষদের হিংসা ও বিদ্বেষ ভুলে ক্ষমা ও ভালোবাসার শুভপথে চলতে বলেছেন। কবি এই মনীষীদের ভগবানের প্রেরিত প্রতিনিধি বা দূত বলেছেন, যে মনীষীরা মানুষকে ভালোবাসবে, যে মনীষীরা মানুষকে সমান চোখে দেখবে, যে মনীষীরা মানুষের পাশে দাঁড়াবে, সমস্যা সমাধান করবে। যেমন করে আমরা শ্রী চৈতন্যদেবের কথা বলতে পারি, শ্রী চৈতন্যদেব কী করতেন, তার আদিজ চণ্ডাল থেকে তার প্রেম বিতরণ করতেন, মানুষকে ভালোবাসতেন, উচ্চ নিচু কোনো ভেদাভেদ মানতেন না, প্রত্যেকের পাশে থাকতেন, যে কোনো সমস্যার সমাধান করার চেষ্টা করতেন বা করে দিতেন। কিন্তু আমরা দেখতে পাই তার উল্টোটা। এটাই তো কবির প্রশ্ন ঈশ্বরের উদ্দেশ্যে। তাদের এই শিক্ষা স্বার্থপর লোভীরা গ্রহণ করেনি, শুধু লোক দেখানোর সম্মানটুকু জানিয়ে তাদের বিদায় করে দেওয়া হয়েছে একদল মানুষেরা। এই হৃদয়হীন আচরণ কবিকে ব্যথিত করেছে, কবির চোখে এই সংসার দয়াহীন মায়াহীন বলে মনে হয়েছে। কেন দয়াহীন মায়াহীন হয়ে বলে মনে হয়েছে? না, যেটা হওয়া দরকার সেটা হয় না, যেটা পাওয়া দরকার সেটা পায় না, চিরদিন সারা জীবন লাঞ্ছিত বঞ্চিত অপমানিত হয়ে এসেছে ওই শ্রমজীবী মানুষরা, ওই দুর্বল মানুষরা। কোন দিকে দুর্বল? আর্থিক দিকে দুর্বল, মানবিকতার দিকে দুর্বল নাই, শুধুমাত্র আর্থিক দিকে দুর্বল। আমরা জানি আর্থিক সমৃদ্ধি বড় সমৃদ্ধি, যারা ধনী বা উচ্চবিত্ত, যাদের অনেক টাকা পয়সা আছে, তারা সমস্ত দিকে এগিয়ে, তারা অপরাধ করে পয়সা দিয়ে পার পেয়ে যায়, তারা এক কথায় পয়সা দিয়ে সমস্ত কিছু কিনতে পারে। কিন্তু ওই মানুষরা তো পারবে না, তাদের পয়সা নেই, তাদের অর্থ নেই, তাদের শরীরে রক্ত আছে, মাংস রক্ত মাংস বিবেক বোধ সবই আছে, কিন্তু সমাজে তাদের মূল্য নেই, দাম নেই। তার কারণ তারা অর্থহীন, তারা আর্থিকভাবে পেছিয়ে। কিন্তু তারা তো মানুষ, কবির এটাই প্রশ্ন। এত কিছু থাকতো তারা কেন এরকম হয়, কিসের জন্য এরকম হয়? তাদের কি কোনো ঈশ্বরের প্রতি ভরসা নেই, ঈশ্বরের প্রতি ভয় নেই? এটাই কবির প্রশ্ন। দেখো এই কবিতাটি কি বলছে। ভগবান, তুমি যুগে যুগে দুধ পাঠিয়েছো বারে বারে দয়াহীন সংসারে,
হে ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠিয়েছো, যুগ থেকে যুগান্তরে একটা যুগ থেকে আর একটা যুগে দূত পাঠিয়েছো এই দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো গো সবেই, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো। অন্তরে যে বিদ্বেষ, যে হিংসা, যে হানাহানি, যে খারাপ দিকগুলো আছে ওগুলো নাশ করে দাও, ওগুলো ফেলে দাও, ওগুলো দূর করে দাও। বরণীয় তারা, স্মরণীয় তারা, তবু বাহির দ্বারে আজ দুর্দিনে ফিরানু তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায়, আমি যে দেখেছি পট্টিকার হিংসক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, কাদের বিচারের বাণী? ওই আর্থিকভাবে দুর্বল মানুষের, গরিব মানুষের বাণী, যারা আর্থিকভাবে স্বাবলম্বী নয়, যাদের টাকা পয়সা নেই, যারা গচ্ছিত টাকা পয়সা ঘরে রাখতে পারে না, যারা দিন আনা দিন খাওয়া লোক, না কাটলে দিন যাবে না, না উপার্জনা করলে পেট চলবে না, সেই সমস্ত লোকেদের বাণী বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে। আর এক শ্রেণীর মানুষ যারা সমাজের লোভী, যারা ভোগী, যারা স্বার্থপর, যারা অপরাধী, যারা হাজার অপরাধ করেও পয়সা দিয়ে পরিত্রাণ পেয়ে যায়, পার পেয়ে যায়, এটাই তো কবির প্রশ্ন। আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফলে মাথা কুটে। হাই, একটা পথের শিশু, বাচ্চা শিশু, মাসুম বাচ্চা, পবিত্র বাচ্চা, পাপহীন বাচ্চা, সেও পার পাচ্ছে না। কণ্ঠ আমার রুদ্ধ আজকে বাঁশি সঙ্গীত হারা, আমার কণ্ঠ রুদ্ধ হয়ে যাচ্ছে, আমার বাঁশিতে সুর পড়ছে না, আমার বাঁশিতে সুর আসছে না, আমার বাঁশি সুরহারা হয়ে যাচ্ছে। অমাবস্যায় কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্ন তলের তলে, তাই তো তোমায় সুধায় অস্ত্র জলে। যারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়েছো? তুমি কি বেসেছো ভালো ঈশ্বর? যারা তোমার বায়ু বিছিয়ে দিচ্ছে, পরিবেশ বিছিয়ে দিচ্ছে, সমাজ কুলসিত করে তুলছে, ওই স্বার্থপরী লোভী ভোগী সমাজ বিরোধী মানুষ, তুমি কি তাদের ক্ষমা করিয়েছো? তুমি কি তাদের ভালোবাসতে পেরেছো? এটাই কবির প্রশ্ন। অর্থাৎ সমাজের এক শ্রেণীর মানুষ পয়সা দিয়ে অপরাধ করেও পার পেয়ে যাচ্ছে, আর এক শ্রেণীর মানুষ সমাজে স্থিরভাবে মাথা তুলে বাঁচতে পারছে না, দাঁড়াতে পারছে না, ওদের দৌড়াতে, ওদের দাপটে, ওদের অত্যাচারে। কবির এটাই প্রশ্ন আজকের কবিতাটির এই বিষয়বস্তু। এখান থেকে তোমরা দুটি প্রশ্ন করবে, এক প্রশ্ন কবিতার বিষয়বস্তু, দুই কণ্ঠ আমার রুদ্ধ আজকে বাঁশি সঙ্গীতারা, কার কণ্ঠ রুদ্ধ হয়ে যাচ্ছে, কেন রুদ্ধ হয়ে যাচ্ছে, কার বাঁশি সঙ্গীতারা হয়ে যাচ্ছে, কেন সঙ্গীতারা হয়ে যাচ্ছে, আলোচ্য লাইনটি তাৎপর্য ব্যাখ্যা করো। এই দুটো প্রশ্ন করলেই যথেষ্ট। ক্লাস 8